এত গরম, এখন তোমার ছেলের আজকে বার্থডে, তুমি যে টাকা দিলা ছেলের কিছু কেনার জন্য, তোমার ছেলে কিন্তু কিনে নাই। তোমার ছেলে বলে আমি বড় হয়ে গেছে গে, আমার এখন বার্থডে করা ঠিক হবে, সেই জন্য সে বার্থডে করবে না। তো আসিফের জীবনে কোনদিন আসিফ বার্থডে করবে না, এই কথা শুনছো তার মুখে? এখনো তুমি কেক আনছো আর কি আনছো, এগুলো কি আনছো? এই যে লাবামবাড়ি স্পেশাল খাবার আসি, লাবামবাড়ি স্পেশাল খাবার। এখানে আসো, তোমার বাবা আসছে, তোমার বাবা কি আনছে দেখে যাও। এই যে দুই ভাই চলে আসছে, দেখো তোমাকে তো গিফট কিনতে কিনলো তোমার বাবা, তুমি তো গিফট কিনলা না। এখন তোমার বাবা কি আনছে দেখো, দেখো কি আনছে, খোলো খোলো, আমি আমি খুলি নি বাবা, দেখো 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 তাতে দেখো, খোল খোল খোল, এটা দেখ তাতে। ও তোমার বাবা লিচু আর আনতো, খাইতে দেখ, এক চুল মোমবাতি খাও, দুধের মোমবাতি আমার। আরে আল্লাহ, কেক, হ্যাঁ কেক আনছো তুমি, কেক নিয়ে আসছে। আসিফের জীবনে আসিফ মে মাস আসলে গুনতে থাকে জুন মাসের এক তারিখ কবে আসবে। আমার সেই আসিফ এই বছর বলে যে মা তুমি কিচ্ছু করো না, সেজন্য সত্যি আমি তোমার অনুরোধ আমি রাখছি বাবা, যে ভাবছি যে থাক আমার আসিফের মন মানসিকতা অন্যরকম হয়ে গেছে, আমি এটা করবো না। কিন্তু তোমার বাবা এরা রাত্রে কী কাজটা করলো, এখন সে কেক টেক নিয়ে আসছে, আমি কি করবো। খোলার দিক কেমন কেক আনছে, ওয়া তো সুন্দর একটা কেক আনছে তো, বা বাবা হ্যাপি বার্থডে আসিফ, খুব সুন্দর কেকটা, দাঁড়াও কেকটা কাটি, কেকের উপরে দাও বাদাম, অ্যালমন্ড বাদাম দাও। এবার আসিফের ইচ্ছা ছিল আসিফ কেক কাটবে না, এবার কিন্তু আসিফ নিজে নিজে আগে রেডি হয়ে গেছে, আসিফের মনে চাই। আরে মা আনছেন আমি কি করব, এটা আমার করার আছে। তোমার বাবা তো কোনো ভাবে মানতে পারতেছে না যে আমার ছেলে কেক কাটবে না, এটা কি হলো, আঙ্গুলে লেগে গেছে গা তোমার, এটা পুরো না কিভাবে ম্যাচ ধরে, দেখো ও ধরাইতেও পারে না, আরে ধরে না, এই ধরাই দাও তুমি, আসিফ বাবা ধরাই দাও, দুর্বল ধরাই দাও, দুর্বল কাটি, এই দেখ না ভাঙ গেলাইছে ওটা, এই যে ইয়েস 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 আমি কাটি তুই কাটি একই কথা, হ্যাঁ হ্যাঁ আসিফ খাওয়াই দাও না, আসিফ সবাই খাওয়াই দিয়েছে, ও বাবা গো অনেকের ফেভারিট অনেকের যে কি পছন্দের কেক, আমাদের বাসার চারটা কেক বছরে আসেই আমাদের চারজনের উদ্দেশ্যে কমপক্ষে, কিছু আয়োজন করার কথা ছিল না, সবকিছু আয়োজন, সবকিছু আয়োজন। তোমার বাবা আবার কি আনছে, ও দাঁড়া আমি তো খাওয়াইনি আমার বাবার একটু, ওহো পুরো ভিতরে না বাদাম বাদাম ফ্লেভার, বাদাম বাদাম ফ্লেভার, হ্যাঁ। এবার একটা আম খাও, মিষ্টি একটা আম, লাগে সবার কাছে কি আনছো দেখি, এটা কি আনছো, দাঁড়াও এই জন্মদিন করবে না বলে যদি এত আয়োজন হয়,
তাইলে তো জন্মদিন করার কথা বললে তো তাহলে আরো আয়োজন হয়ে যাবে। তো দেরি জন্মদিন করা যাবে। স্পেশাল নান না না একটা সাইজ কি তুমি দেখছো এটা এটা কিন্তু প্যাকেট শিক কাবাব কাবাব শিক কাবাব সমজ দাও অনেক আছে। তোমার আজকে বার্থডে, তোমার কোনো ই নাই, ইচ্ছা নাই আজকে তোমার বার্থডে সেলিব্রেশন করার, কিন্তু আমারও ইচ্ছা ছিল না, তুমি বলাতে আমিও কিন্তু রাজি হইনি। কিন্তু তোমার বাবা দেখো তোমার জন্য ঠিকই কত আয়োজন করে নিয়ে আসছে, সে এত রাত্রে ঘরে ফিরেও। তা তোমার তোমার প্রতিক্রিয়া রেখি একটু শুনি, তুমি কি কি বলতেছো সেটা বলো। আমি একটু অবাক পেলাম না, তুমি একটু পছন্দ করো খাবার নিয়ে এলো। হ্যাঁ পছন্দ করো দেখে তোমার বাবা তোমার জন্য এগুলা নিয়ে আসছে, বুঝছো। আমি তো ভাবছিলাম যে নরমাল খাবার খাবো, খেয়ে ঘুমাবো, দিয়ে যে সব বিয়ে ঠিক আছে। অতিরিক্ত গরমে আমাদের সাদা মাত্রা বাদ দেটাই সব ঠিক আছে, ঠিক আছে, একদম ঠিক আছে না, 100% একদম।